প্রথম শ্রেণীর গণিত ক্লাস করব। তার আগে আমরা স্ক্রিনে একটি ভিডিও দেখব। পাঁচটা থেকে একটা গেলে চারটা পাখি, চারটা পাখি ছিল বসে, একটা গেল রে, বলো না বলো না রইল কটা পাখি। চারটা থেকে একটা গেলে তিনটা পাখি, চারটা থেকে একটা গেলে তিনটা পাখি, তিনটা পাখি ছিল বসে, একটা গেল রে, বলো না বলো না রইল কটা পাখি। তিনটা থেকে একটা গেলে দুইটা পাখি, তিনটা থেকে একটা গেলে দুইটা পাখি, দুইটা পাখি ছিল বসে, একটা গেল রে, বলো না বলো না রইল কটা পাখি। দুইটা থেকে একটা গেলে একটা পাখি, দুইটা থেকে একটা গেলে একটা পাখি, একটা পাখি ছিল বসে, গেল পুরুত করে ওড়ে, বলো না বলো না রইল কটা পাখি, একটাও না শূন্য। ভিডিওটি তোমাদের নিশ্চয়ই ভালো লেগেছে, আমার ভীষণ ভালো লেগেছে। বন্ধুরা, তোমরা আবার একটু স্ক্রিনের দিকে তাকাও, এবার দেখো তো তোমরা কি দেখতে পারছো। ঠিক বলেছো, তোমরা আমাদের মতোই কিছু বন্ধুদের দেখতে পারছো। দেখো তো এখানে কতজন বন্ধু আছে। হ্যাঁ ঠিক বলেছো, এখানে আমরা পাঁচজন বন্ধুকে দেখতে পাচ্ছি। দেখো তো এখন আমরা একজন বন্ধুকে এখান থেকে উধাও করে দিলাম, আরো একজন চলে গেল। তাহলে কজন থাকলো? তিনজন থাকলো। হ্যাঁ তোমরা একদম ঠিক বলেছো। বাহ কি সুন্দর, এখানে আমরা কতগুলো পাখি দেখতে পাচ্ছি। বলো তো তোমরা এখানে কয়টি পাখি আছে? এক দুই তিন চার পাঁচ ছয়। হ্যাঁ একদম ঠিক বলেছো, এখানে ছয়টি পাখি আছে। চলো আমরা এখন লিখে ফেলি ছয়, তোমরা তোমাদের খাতার মধ্যে লিখে ফেলো ছয়। তাহলে তোমরা আবার একবার স্ক্রিনের দিকে দেখো, একজন পাখি উধাও হয়ে গেল, কোথায় গেল? বলো তো এখন এখানে কয়টি পাখি আছে? হ্যাঁ ঠিক বলেছো, পাঁচটি। আরো একটি পাখি চলে গেছে, বলো তো এবার কয়টি পাখি রয়ে গেছে? একদম ঠিক বলেছো, চারটি পাখি রয়ে গেছে। আবার একটি চলে গিয়েছে, এখন বলো কয়টি পাখি রয়েছে? প্রথমে আমরা পাখি দেখতে পেয়েছিলাম ছয়টি, সেখান থেকে তিনটি পাখি উড়ে গিয়েছে, এখন আমাদের স্ক্রিনে পাখি আছে এক দুই তিন। চলো আমরা তিন লিখে।
বন্ধুরা, তাহলে আমরা কি দেখলাম? আমাদের ছয়টি পাখি থেকে তিনটি পাখি চলে গেল। এই কমে যাওয়া বাদ দেওয়াকে বলে বিয়োগ। বন্ধুরা, আজ আমরা শিখব বিয়োগের ধারণা। আমার সাথে বলো তোমরা, আজ আমরা কি শিখব বিয়োগের ধারণা। বন্ধুরা, আবার তোমরা স্ক্রিনের দিকে তাকাও, আমরা কি দেখতে পাচ্ছি? রং বেরঙের সুন্দর সুন্দর অনেক বেলুন। বলতো কয়টি বেলুন দেখতে পাচ্ছি আমরা? হ্যাঁ, ঠিক বলেছো, ছয়টি বেলুন। এখান থেকে তিনটি বেলুন কমে গেল। কমে গেল মানে বিয়োগ হয়ে গেল, মানে চলে গেল। এখন বলতো কয়টি বেলুন আছে? প্রথমে আমাদের বেলুন ছিল ছয়টি, সেখান থেকে কমে গেল তিনটি। তাহলে এখন কত থাকে? হ্যাঁ, থাকলো তিনটি। আমাদের কাছে এখন বেলুন আছে তিনটি। বন্ধুরা, আমরা যে এতক্ষণ বিয়োগ শিখছি, কিন্তু বিয়োগ চিহ্নটা তো আমরা জানি না। এখন আমরা দেখব বিয়োগ চিহ্নটা কিরকম। বন্ধুরা, দেখতে পাচ্ছ এটি হচ্ছে বিয়োগ চিহ্ন। এটি সমান চিহ্ন, এটা তো আমরা আগে থেকেই জানি, কারণ কি আমরা যোগে সমান চিহ্ন দেখেছি। বন্ধুরা, এবার তাহলে আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি কি সুন্দর লাল জবা ফুল। বলতো এখানে কয়টি জবা ফুল রয়েছে? ঠিক বলেছি, এখানে পাঁচটি জবা ফুল রয়েছে। এখান থেকে তো তিনটি জবা ফুল নিচে নেমে এলো, মানে বিয়োগ হয়ে গেল। এখন কয়টি জবা ফুল আছে? হ্যাঁ, এখন দুইটি জবা ফুল আছে। পাঁচ বিয়োগ তিন সমান দুই। চলো, আমি এখন বোর্ডে লিখে ফেলছি, তোমরা তাহলে তোমাদের খাতায় লিখে ফেলো। বন্ধুরা, ঝটপট এই অঙ্ক দুটি করে ফেলো, আমি তোমাদের সময় দিচ্ছি। বন্ধুরা, চলো আমরা অঙ্কের উত্তরগুলো মিলিয়ে নিই। আমার পাঁচ হয়েছে, তোমাদেরও নিশ্চয়ই পাঁচ হয়েছে। এবারে দ্বিতীয়টি দেখে ফেলি, তোমাদের চার হয়েছে, আমারও চার হয়েছে। ঠিক আছে বন্ধুরা, ভালো থেকো এবং মা বাবার কথা শুনবে এবং বেশি বেশি করে পানি খাবে আর হাত ধুয়ে ফেলবে। ধন্যবাদ তোমাদের।